জঙ্গিদের পেছনে রাজনৈতিক মদত না থাকলে তারা খুব বেশি এগোতে পারেন না আপনারা রাজনীতি করেন সবকিছু মিলে আজকের দিনে যে প্রেক্ষাপটটি সেটি আপনি কিভাবে বিশ্লেষণ করবেন মনে আপা যুক্তিবিদ্যা একটা ফেলাস পড়তাম যে আকাশের বিদ্যুৎ চমকাচ্ছে রাজা মৃত্যু বরণ করেছে সুতরাং বিদ্যুৎ চমকানো রাজার মৃত্যুর কারণ ঠিক একই অবস্থায় আজকে আমি বলতে চাচ্ছি যে যে জঙ্গিবাদের কথা আপনারা বলছেন সেটা কিন্তু পল্লবী থানার যেটা ঘটনাটা ঘটেছে বোমা বিস্ফোরণ এটা কিন্তু গতকাল সন্ধ্যায় কালশির মোড়ে পুলিশের মাথায় পিস্তল ঠেকিয়ে যে মারধর করা হয়েছিল এটা কিন্তু বলা হয় নাই মারধর করা হয়েছিল সেটার জন্য যে আওয়ামী যুবলীগের নেতাকে বহিষ্কার অ্যারেস্ট করে ভোরে তার লোকজনই থানায় গিয়ে ককটেল হামলা করে পাঁচ পুলিশ সহ চার পুলিশ সহ আহত পাঁচজন হয়েছে এই যে অথচ মানে সরকার কিন্তু জঙ্গির দিকে এটা ঠেলে ফেলে দিচ্ছে যেখানে ওখানে স্থানীয় পুলিশরা বলছে যে এটা সাধারণ সন্ত্রাসী ঘটনা এটা কোনো জঙ্গি না আপনি একটা জিনিস খেয়াল করেন রুমেল সাহেব চরম খারাপ অবস্থা দেখা দেয় তখনই জঙ্গি উৎপাদ শুরু হয় এটাকে কি আমি উপর দিব। আজকে যখন সমস্ত বাংলাদেশে লক্ষ লক্ষ ছাব্বিশ লক্ষর উপরে মানুষ পানি বন্দি হয়ে আছে এবং এত দীর্ঘ সময় আটাশি বন্যার পরে এত লম্বা সময় পানি বন্দী হয়ে কোনো মানুষ থাকে নাই মানুষ খাওয়া পাচ্ছে না মানুষ টিলে চালের উপর বসে আছে আছে মানুষ কোনোখানে মাথা গুজার ঠাই পাচ্ছে না হাটো পানি কোমর পানি গলা পানিতে আপনাদের টেলিভিশন গুলো সারাদিন দেখাচ্ছে সেই জায়গায় যখন এই জঙ্গি হামলার কথা বলা হয় তখন কিন্তু হাস্যত্ব যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে দলি দলীয় পরিচয় কিংবা সামাজিক মর্যাদা কিংবা কি করতেন সেইগুলো সরকার বিবেচনায় নেয়নি তাদেরকে আসলে ছাড় দেয়নি প্রথমেই আমি বলেছি যে এটা ধারাবাহিক ভাবে আমি রবিক ভাইয়ের কথার আমি বলেছি এটা ধারাবাহিক ভাবে আসছে সব সরকারের সময় আসছে কখনো কম কখনো বেশি আজকে যদি আমি দাদা সাহেবকে এই কথাটা বলি যে হলিয়াটিজনের যে পাঁচটা ছেলেকে ধরা হয়েছিল জঙ্গি হিসেবে ধরে বেজমেন্টে বেঁধে রাখা হয়েছিল সেই পাঁচটা ছেলে কোথায় গেল তারপরে কিন্তু কেউ জানি না ওই পাঁচটা ছেলের কি অবস্থা হয়েছে আমরা কিন্তু পাঁচটা ছেলেকে জীবন্ত অবস্থায় পাই নাই তো আমরা যখন পাই না তখন আমাদের সেই প্রশ্ন করা যাবে না যে এটার কে মদত দেয় যতদিন রেকি করেছে তিন দিন চার দিন আমরা কি দেখেছি আমরা জঙ্গি দেখেছি তিন মাসের বাচ্চা মারা গেছে তিন মাসের বাচ্চা বা পাওয়া গেছে তিন দিন দিন চার রেকি করার পর আমরা আমরা পেয়েছি অথবা একজন সিলেটে দেখলাম যে সে একটা পর্যায়ে গুলাগুলির উনি মৃত্যুবরণ করলেন কিন্তু আমাদের কাছে কিন্তু তথ্য আমরা তো একদিনে বড় হইনি কিছুটা রাজনীতি করেই তো এই পর্যন্ত আসছি আমাদের কাছে কিন্তু অন্যরকম তথ্য আছে যে সাক্ষীকে অনেক সময় গুম করে দেওয়া হয় এই দেশে এটা নতুন কোনো খেলা না এটা নতুন খেলা না প্রথম জীবনে কতগুলো নিশ্চয় সবাই জানে তারপরে সিরাজ সকদার কোথায় সেই মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে দম্ভক ঘটে বলেছিল কোথায় সেই সিরাজ সিকদার আমরা কিন্তু গুমের রাজনীতি সেই দিন থেকে চিনি তো এইখানে তাদের এটা এইটা মানায় না আব্দুর রহমানের

তাহলে আপনি বংশটাকে কেন তুলবেন না রাজাকারের স্বন্ধা যদি জমি জিরাতের বাংলাদেশে কোনো মালিক না হয় তাহলে কেন রাজা জঙ্গি বংশকে আপনি উড়িয়ে দিচ্ছেন